আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম এক মিরসরাই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান রুহেলের নৌকা প্রতীকে ভোট প্রার্থনায় মায়ের পর এবার মাঠে নেমেছেন ভাবি। শনিবার সকালে মিরসরাই উপজেলার 9 নম্বর সদর ইউনিয়নের মোটাবাড়িয়া তালবাড়িয়া গড়িয়াস এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় তাহমিনা বলেন, আমার শ্বশুর সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এই আসন থেকে 7 বার এমপি নির্বাচিত হয়েছেন। তিনি দীর্ঘ 54 বছর মিরসরাইবাসীর জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। আগে শ্বশুরের জন্য ভোট চেয়েছি, এই প্রথম দেবরের জন্য ভোট চাইতে আপনাদের দুয়ারে এসেছি। আগেও যা ছিল একই, তেমন একটা ডিফারেন্স আমি ফিল করছি না। মার্কা তো একটাই, নৌকা। নৌকা ছাড়া আসলে মিরসরাইতে কখনোই কোনো মার্কা ওইভাবে প্রতিষ্ঠিত ছিল না, থাকবেও না ইনশাল্লাহ। তো আমরা আশা রাখি আমাদের মিরসরাইবাসী প্রতিবারের মতো এইবারও নৌকাকে বিজয় করে নিয়ে আসবে এবং আমাদের মান সম্মান এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মান সম্মান বজায় রাখবে। এবং আমাদের আশা একটাই যে রুহেল যেহেতু এবার প্রথম দাঁড়িয়েছে, ইনশাল্লাহ ওকে আপনারা বিজয় করবেন এবং ওকে কাজ করার সুযোগ করে দিবেন। গণসংযোগে মিরসরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, সাবেক ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ, স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিরসরাই প্রতিনিধি শিহাবুদ্দিন শিবলুর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক নিউজ, বাংলাধারা, চট্টগ্রাম।